আসসালামু আলাইকুম, আফরোজা চৌধুরী ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ভিন্ডির একটি ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সবসময় আমরা নর্মাল যে ভাজি খাই, তরকারির ঝোল খাই, এগুলোর চেয়ে একটু ব্যতিক্রমভাবে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। সেজন্য আমি প্রথমেই ভিন্ডিগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে এক ইঞ্চি করে কেটে নিচ্ছি। এভাবে আমার সবগুলো ভিন্ডি কেটে নিলাম। কেটে নেওয়ার পর প্যানে তেল দিয়ে আমি প্রথমে ভিন্ডিগুলোকে একটু হালকা ভেজে নেব। আর আমি এই রেসিপি করার জন্য পেঁয়াজ বড় বড় করে ফালি করে নিয়েছি, একটি টমেটো পেস্ট, কাঁচামরিচ ফালি, একটু আদা রসুন আর বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আমার ভিন্ডিগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এরপর আমি সেই তেলেই পেঁয়াজের বড় ফালিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে ওই আরেকটু তেল দিয়ে আমি জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নেব। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন দিয়ে দেব সেই টমেটো পেস্টটা, সাথে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর আদা রসুন। এবার দিয়ে দেব আমি সেই ভেজে রাখা ভিন্ডি আর পেঁয়াজ, খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে থাকব। এবার আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 10 মিনিট পর আমি এটাকে ঢাকনা উঠিয়ে আবারও উল্টে পাল্টে নেড়ে দেব। খুব ভালো করে সবগুলো ভিন্ডির সাথে গায়ে যেন মশলাগুলো লাগে। এখন দিয়ে দেব কাঁচামরিচ ফালিগুলো। হয়ে গেল আমার খুব মজাদার অসাধারণ স্বাদে ভিন্ডি ভাজি। এরকম এক বাটি ভিন্ডি আপনারা আপনাদের খাবারের তালিকায় রাখতে পারেন। তার আগে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।